হ্যালো বন্ধুরা, এমন অনেক গেম রয়েছে যার এন্ডিং সম্বন্ধে খুব কম লোকেই জানে। আর এই গেমের এন্ডিং আজও অনেকের মনে কৌতূহলের সৃষ্টি করে যে শেষে কিভাবে এই গেমগুলির এন্ডিং হবে বা এই গেমের শেষ কোথায়। আমি বেশ কিছুদিন আগে এই টপিক নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, যদি না দেখে থাকেন তো লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ঠিক সেই রকমেরই কিছু গেমের এন্ডিং নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। টেট্রিস। যদি আপনাকে আমি প্রশ্ন করি যে এমন একটি ভিডিও গেমের নাম বলুন যেটাকে মহাকাশে সর্বপ্রথম খেলা হয়েছিল, তাহলে আপনার জানার জন্য বলে দিই সেটা হলো টেট্রিস, যেটাকে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডও কনফার্ম করেছে। এই লেজেন্ডারি গেমটিকে 1984 সালে অ্যালেক্সি বানিয়েছিলেন, আর রিলিজ হওয়ার পর থেকে এই গেমটি পুরো গেম মার্কেটে হইচই ফেলে দেয়। ওই সময় এই গেমটিকে বহু প্ল্যাটফর্মে লঞ্চ করা হয়, যার মধ্যে নিনটেন্ডো এন্টারটেনমেন্ট সিস্টেমও সামিল ছিল। আর বন্ধুরা, এটা মাইনক্রাফ্টের মতনই একটি বেস্ট এক্সাম্পল ওই গেমগুলির যাদের গ্রাফিক্স কম হলেও প্লেয়ারদের অ্যাডিক্টেড করে তোলার ক্ষমতা রাখে। এবার চলুন এর এন্ডিং সম্বন্ধে জেনে নিই। এর প্রতিটি প্ল্যাটফর্মের আলাদা আলাদা এন্ডিং, কিন্তু আজকে যে এন্ডিং সম্বন্ধে জানব সেটা হলো নিনটেন্ডো এন্টারটেনমেন্ট সিস্টেমের, যেখানে একটি হাইস্কোর অ্যাচিভ করার পর নিনটেন্ডো গেমের বহু ক্যারেক্টার একসাথে এসে প্লেয়ারকে কংগ্রাচুলেশন করে, যার মধ্যে মারিও থাকে। জিটিএ ফার্স্ট। 21 অক্টোবর 1997 সালে এক লেজেন্ডারি গেম সিরিজের কাহিনী শুরু হয়। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি রেস এবং চেস গেমের। কি ভাবতে বসে গেলেন, আসলে জিটিএ গেমের শুরুতে নাম রাখা হয়েছিল রেস অ্যান্ড চেস সিরিজ, যেটাকে পরে চেঞ্জ করা হয়। এই গেম যখন পিসিতে আসে তখন এতে 8টি ক্যারেক্টার থাকে, যেখানে 4 জন মেল এবং 4 জন ফিমেল ক্যারেক্টারকে দেখা যায়। এটি একটি 2D গেম ছিল। তাহলে চলুন জেনে নিই এর এন্ডিংয়ের সম্বন্ধে, যেখানে গেমের হিরো মাইক লিবার্টি সিটির মেন ভিলেনকে হারিয়ে তার সমস্ত টাকা নিয়ে লিবার্টি সিটি থেকে বহু দূরে চলে যায়। আর সে প্রতিজ্ঞা নেয় আর সে কোনোদিন এই সিটিতে আসবে না, আর এইভাবেই এই গেমটি শেষ হয়ে যায়। হিল ক্লাইম রেসিং। চলুন এবার জানা যাক হিল ক্লাইম রেসিং এর সম্বন্ধে, যেটাকে ফিনিক্স স্টুডিও ফিঙ্গারসফট 2012 সালে বানিয়েছিল। এতে 29-এরও বেশি ভেহিকলস এবং 28-এরও বেশি স্টেজ রয়েছে, যেগুলি এই গেমটিকে একটি দারুণ রোমাঞ্চকর অ্যাডিক্টেড গেমে পরিণত করে। আপনি হয়তো অনেকবার এই গেমটিকে খেলেও এর এন্ডিংয়ে পৌঁছাতে পারেননি, আর এটা এই জন্য যে এর ডেভেলপারদের মতে এই গেমের কোনো শেষ নেই, কিন্তু এর আলাদা ভার্সানগুলিতে আলাদা আলাদা এন্ডিং দেখতে পাওয়া যায়। কিন্তু অরিজিনাল ভার্সানে কোনো এন্ডিং নেই, যদিও বলা হয় এই অরিজিনাল ভার্সানেও একটি এন্ডিং ছিল, কিন্তু কোম্পানির ডেভেলপাররা এটিকে গেম থেকে সরিয়ে দিয়েছে। ক্যান্ডি ক্রাশ। চলুন কথা বলি এমন একটি গেমের সম্বন্ধে যেটা ছোটরাই নয় বড়রাও সমানভাবে উপভোগ করে। হ্যাঁ, আমি কথা বলছি ওয়ান অফ দ্য বেস্ট পাজল গেম ক্যান্ডি ক্রাশের সম্বন্ধে। ক্যান্ডি ক্রাশকে 2012 সালে কিং নামক একটি গেমিং কোম্পানি ডেভেলপ করে। এটার 2টি ভার্সান রয়েছে, মোবাইলের জন্য আলাদা ভার্সান আর ডেস্কটপের জন্য আলাদা ভার্সান। যদি আমরা ক্যান্ডি ক্রাশের লাস্ট স্টেজের কথা বলি, তাহলে পিসিতে এটির শেষ লেভেল হল 9080 লেভেল, যেটা টিউটোরিয়াল আপনি জনি ক্রাশ নামক ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আর এবার যদি স্মার্টফোনের লাস্ট লেভেলের কথা বলি, তাহলে আমি ইন্টারনেটে এর লাস্ট লেভেলের বিষয়ে অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু এর অ্যাকুরেট উত্তর আমি কোথাও খুঁজে পাইনি। অবশ্যই আপনি এর মোবাইল ভার্সানে কতদূর পর্যন্ত লেভেল কমপ্লিট করেছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। টেম্পল রান। এবার আমি যে গেমের কথা বলতে চলেছি সেটা হলো টেম্পল রান। পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলি আসার অনেক আগে এই টেম্পল রান প্রত্যেকেরই মোবাইলে ইনস্টল থাকত। টেম্পল রান সাবওয়ে সার্ফারেরও 1 বছর আগে 4 আগস্ট 2011 সালে ইম্যানজি স্টুডিওর দ্বারা রিলিজ করা হয়, কিন্তু এর জনপ্রিয়তা সাবওয়ে সার্ফারের রিলিজ হওয়ার পরেই বেশি হয়। এটা একটি 3D এনলেস রানিং গেম,
যেখানে আপনাকে ওই এক্সপ্লোরারের কন্ট্রোল দেওয়া হয়, যে মন্দির থেকে এনসেন্ডিলেক্সকে চুরি করে পালাতে থাকে আর যাকে টেম্পলের ডেমোনিক মাঙ্কিস ধরার জন্য তার পিছনে ছুটতে থাকে। যাই হোক, এই গেমকে খেলার সময় আপনি কখনো ভেবেছেন এই গেমের শেষ কোথায় হবে? তো আমি আপনাদের বলে দেই, এই গেমের আসলে কোনো এন্ডিংই নেই। এই সকল গেমগুলিকে বানানোর জন্য যেরকম প্রোগ্রামের ব্যবহার করা হয়, তাতে এমনভাবে অ্যালগোরিদম সেট করা হয়ে থাকে যেখানে নিউ রানিং ট্র্যাক সবসময় জেনারেট হতে থাকে, যার ফলে আপনার এই রানার প্রত্যেকবার নতুন নতুন ট্র্যাকে দৌড়াতে থাকে। আরো অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর তথ্য ও ভিডিও দেখার জন্য ফলো করুন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে সার্চ করুন আননোন আন্ডারস্কোর ফ্যাক্টস আন্ডারস্কোর বাংলা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।